আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা পানামা ক্যাম্পে এসে পৌঁছেছি। আমরা এখন ক্যাম্পের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। দীর্ঘ 3 দিন আমরা হাঁটার পর পানামা ক্যাম্পের দিকে যাচ্ছি কিছুক্ষণ। এটাই হলো ক্যাম্পের অবস্থা, এই যে দেখতেছেন এই ক্যাম্পগুলো এমনই। এটা হলো পানামা প্রথম ক্যাম্প। এখানে আমরা অনেক লোক, যদিও আমরা আগে আগে চলে এসেছি, আমরা 1500 মানুষ একসাথে রওনা হয়েছিলাম, কিন্তু সবার আগে আমরা চলে আসছি। আমাদের আগে আরও কিছু লোক আসছে, এই যে দেখতেছেন সবাই অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে আমাদেরকে এখান থেকে লাইনে দাঁড়া করানো হবে রেজিস্ট্রেশন করানোর জন্য। এখানে আমার সাথে আছে দেখছেন শাহাদাত, এই যে সাথে আছে ক্যাডারের 5টা ছেলে আছে। আমরা সাতজন একসাথে আসছিলাম। এখানে মানুষ আসতেছে, আমরা যদিও আগে আগে এসে পড়েছি। এখানে যে আমাদেরকে লাইন দৌড়ানো হয়েছে, এখানে সবাইকে রেজিস্ট্রেশন করানোর জন্য, পাসপোর্ট রেজিস্ট্রেশন করিয়ে তারপরে এখান থেকে আমাদেরকে পাঠানো হবে দ্বিতীয় ক্যাম্পে। তো দেখতেছেন মানুষ আসতেছে, পিছন দিয়ে দাঁড়াচ্ছে, কারণ 1500 মানুষ আসবে একসাথে। এখানে আমরা 1500 মানুষ একসাথে আসব। দেখতেছেন সবাই এসে এসে দাঁড়াচ্ছে রেজিস্ট্রেশন করানোর জন্য। আসলে এখানে সবাই ট্রায়াল, হ্যাঁ, কে কার আগে যাবে সেই প্রচেষ্টা। যে আমাদেরকে দ্বিতীয় প্রথম ক্যাম্পে আসলে আমরা একদিন ছিলাম, আমার ফোনে পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকাতে আমি ভিডিও করতে পারিনি, পরবর্তীতে চার্জ দিয়ে নিয়েছি। এখন এই যে আমাদেরকে প্রথম ক্যাম্প থেকে দ্বিতীয় ক্যাম্পের উদ্দেশ্যে আসলে পাঠানো হচ্ছে, এই যে স্পিড বোর্ডে করে আমাদেরকে পাঠানো হচ্ছে দেখতেছেন। এখানে সাথে আছে শাহাদাত, এই যে পিছন দিয়ে দেখতেছেন সবাই এক এক করে বোটের মধ্যে উঠতেছে। আসলে এক একটা বোটের মধ্যে 20 জন করে উঠায়, 20 জন করে একটা বোটের মধ্যে উঠিয়ে তারপরে বোট রওনা দেয়। দেখছেন এখানে প্রচুর পরিমাণে বোট আছে, এই যে প্রচুর পরিমাণে। এগুলো আসলে অন্যরকম একটা বোট, দেখতেছেন অনেক স্পিডে চলে বোটটা। আমাদের ক্যাম্পটা কিছুক্ষণ পরে আমরা চলে আসছি ক্যাম্পে। ক্যাম্পে থেকে এখানে আমাদেরকে আগামীকালকে এখান থেকে নিয়ে যাওয়া হবে আপনার এই তৃতীয় ক্যাম্প হয়ে আমাদেরকে কোস্টারিকাতে। এখানে প্রচুর মানুষ, এত মানুষ যেটা আমি বলার বাইরে। মানুষ আসলে জাতীয় মানুষগুলো সবাই তাদের ফ্যামিলি নিয়ে চলে আসে, ফ্যামিলি, ছোট বাচ্চা, অনেকে কুকুর টুকুর নিয়েও চলে আসে। সবাই যাচ্ছে যে যেভাবে, আসলে পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করবো।